हाँ डियर स्टूडेंट ओके क्लास 10 एक्सरसाइज 16.4 ओके प्रॉब्लम नंबर 8 फर्स्ट प्रॉब्लम नंबर 8 ओके रेक्टेंगुलर सॉलिड तुम्हारा फॉर्मूला तुम्हारा जानो रेक्टेंगुलर सॉलिड एक पिक्चर देखो रेक्टेंगुलर सॉलिड लेंथ ब्रेथ हाइट सब गुलो देखा हलो देखो लेंथ ब्रेथ हाइट जे रेक्टेंगुलर सॉलिड लेंथ ए ब्रेथ बी हाइट सी लेंथ इक्वल्स टू ए यूनिट ब्रेथ इक्वल्स टू बी यूनिट एंड हाइट इक्वल्स टू सी यूनिट हाइट इक्वल्स टू सी यूनिट चलो ओके देखो एरिया ऑफ रेक्टेंगुलर सॉलिड एरिया देयर एरियाज ओके एरिया फोर सरफेस हाउ मेनी सरफेस ऑफ रेक्टेंगुलर सॉलिड सिक्स सरफेस প্রত্যেকটা দুইটা সারফেস একই টাইপের আছে দেখো যে তাহলে এরিয়া অফ দা ওকে হোল সারফেস এরিয়া অফ দা হোল সারফেস এরিয়া অফ দা হোল এরিয়া অফ দা হোল সারফেস এরিয়া অফ দা হোল সারফেসেস প্রথম ফর্মুলা এরিয়া অফ দা হোল সারফেসেস দ্যাট মিনস আমাদের কয়টা সারফেস আছে সিক্স সারফেস প্রতি দুইটা সারফেস একই টাইপের আছে দেখো তাহলে 2ab এখানে একটা ab আছে এখানেও দেখো একটা এরিয়া ab আছে দেখো ab তাহলে এটা ab এর পাশে ab তাহলে কত হলো 2 কমন নিলাম তাহলে ab লিখলাম এখন দেখো bc এখানে একটা bc সারফেস আছে এই অপোজিটে এখানে একটা bc সারফেস আছে তাহলে ওকে 2 কমন না আছে তাহলে bc আর এরপর দেখো এই পাশে একটা সারফেস আছে ca ওর অপোজিটে একটা আছে ca তাহলে ওকে 2 তো কমন না আছে ca তাহলে এরিয়া অফ দা সারফেস হোল সারফেস নট সারফেসেস एरिया ऑफ द होल सरफेस इक्वल्स टू अटो स्क्वायर यूनिट फार्मूला की हेलो 2 इनटू ए बी बी सी सी तुमने क्लास 8 जो করেছো এটা 9 করেছো আপনাদের ওকে এরপর আসো 2 নাম্বার লেন্থ অফ ডায়াগোনাল দ্যাট মিন্স এই কর্নার থেকে এই কর্নারের জয়েনিং লাইন এটা হলো লেন্থ অফ ডায়াগোনাল স্টুডেন্ট লেন্থ অফ ডায়াগোনাল এটা আবার কি করে বের করতে একটু খেয়াল করো এটা তো রেকট্যাঙ্গুলার সলিড তাহলে আমরা কিভাবে লেন্থ অফ ডায়াগোনাল বের করতে পারবো দেখো এটা কিন্তু সি আমার হাইট তাহলে আমরা যখন এটা জয়েন করে দিলাম তখন এইটা কিন্তু বি আর এটা এ এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি খেয়াল করো কর্নার পয়েন্টগুলো সব 90 ডিগ্রি তাহলে এটা হাইপোটেনাস তাহলে এই লেন্থটা কত হবে রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করলাম যদি আমরা এটাতে করি তাহলে এটা এটা হয়ে যাবে আবার এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি তাহলে এটা আমার ডি হাইপোটেনাস তাহলে ডিটা কত হবে ডি দেখো ওই যে ডায়াগোনাল ডি ডি হবে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ডি স্কয়ার ইকুয়ালস টু 90 এর অপোজিট হাইপোটেনাস তাহলে রুট অফ আর কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার প্লাস সি স্কয়ার তার মানে লেন্থ অফ ডায়াগোনাল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার রুট যদি করে দাও তাহলে ডি কত হলো রুট অফ আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেখো বুঝতে পারছো তো এখানে 90 তাহলে এটা হাইপোটেনাস তাহলে এটা পিথাগোরাস এর স্কয়ার হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার সাম অফ দা আদার টু সাইডস তাহলে তখন আমরা এটা পাবো তাহলে লেন্থ অফ ডায়াগোনাল ফর্মুলা দেখো লেন্থ অফ ডায়াগোনাল ওকে length of diagonal d length of diagonal এর ফর্মুলা হবে এই যে রুট অফ আর কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত ইউনিট এবার ভলিউমটা দেখো দেখো 3 নাম্বার ভলিউম অফ দা আর রেকট্যাঙ্গুলার সলিড তাহলে ভলিউম অফ रेक्टेंगुलर सॉलिड डायगोनल
whole cake. Volume of the rectangular solid, the formula, area of the base into height. The rectangular formula is the matter at the barotale, yes, rectangular solid is of math to the barbe. The son of rectangular solid air, math to the barbe. Okay, number the rectangular solid. Okay, rectangular solid is a key asset. আমরা যে রেকট্যাঙ্গুলার সলিড পেলাম এইট নাম্বারে দেখো এইট রেকট্যাঙ্গুলার সলিড ওকে তাহলে এখন আসো লেন্থ ব্রেথ ওকে হাইট ওকে রেকট্যাঙ্গুলার সলিড 16 12 এন্ড এত মিটার সব মিটার আছে তাহলে এখন দেখো আমরা একটা রেকট্যাঙ্গুলার সলিড ড্র করলাম লেন্থ ব্রেথ হাইট সবগুলো একটু দেখো লেন্থ ব্রেথ হাইট দেখো স্টুডেন্ট লেন্থ ব্রেথ হাইট সবই দেওয়া আছে লেন্থ দেওয়া আছে কত 16 ব্রেথ 12 আর হাইট আছে 4.5 মিটার তাহলে লেন্থ এ ইকুয়ালস টু 16 মিটার ব্রেথ বি ইকুয়ালস টু 12 মিটার হাইট সি সি 4.5 মিটার তোমরা আবার দেখো লেন্থ আছে 16 মিটার ব্রেথ কত 12 মিটার আর হাইট আছে 4.5 মিটার রেসপেক্টিভলি Area of the whole surface. Okay. So let's bole now. Let length of the rectangular. Length of the rectangular. Rectangular solid. Length of the rectangular solid. Rectangular solid B S A. A equals to 16 meter. Breadth B equals to 12 meter and height C equals to 4.5 meter. The bottom question area of the whole surface. Just to tell them. So area of the whole surface of the rectangular solid of the rectangular solid তাহলে এখন দেখো এটা তো whole surface of a rectangular solid formula দেখো AB plus BC plus CA at the square unit that means ekbar meter likhe dilam to the shob gulo amader abc meter ase 2 16 into 12 plus 12 into 4.5 plus 4.5 into 16 eto square meter square the student solve korle amra pabo jodi amra eta calculation pura ta kore felo tale 636 k square মিটার এটা একটা आंसर পেলাম আমরা এবার আমরা পাবো কি লেন্থ অফ ডায়াগোনাল স্টুডেন্ট লেন্থ অফ ডায়াগোনাল ডি লেন্থ অফ ডায়াগোনাল আমাদের এটা এখান থেকে লেন্থটা ওকে তাহলে লেন্থ অফ ডায়াগোনাল তাহলে হাউ মেনি ডায়াগোনাল অফ এ রেকট্যাঙ্গুলার কিউব দেখো 1 এখান থেকে একটা 2 এখান থেকে এখানে একটা 3 আবার এই জায়গা থেকে এখানে একটা 4 তাহলে 4 ডায়াগোনাল 4 ডায়াগোনালস তাহলে লেন্থ অফ ডায়াগোনাল কোন ডায়াগোনাল লেন্থ বের করব আমরা লেন্থ অফ ডায়াগোনাল ইকুয়ালস টু ফর্মুলা আছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত মিটার দ্য স্টুডেন্ট ওকে তাহলে a আছে কত আমাদের 16 স্কয়ার b 12 স্কয়ার আসে 4.5 স্কয়ার এত মিটার ওকে ওকে এরপর তাহলে আমরা এখান থেকে চলো সামনের দিকে আগালাম তাহলে এই যে এত স্কয়ার এত মিটার হলো এখন এর আমরা যদি ক্যালকুলেশন করি রুট দিয়ে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে আমরা পাবো 20.5 মিটার এরপর আসো আমরা বের করব কি ভলিউম অফ দা রেকট্যাঙ্গুলার সলিড ওকে ভলিউম Volume of the rectangular. Rectangular solid. Formula say 2 into. Sorry, volume say A, B, C.
বেস ইনটু হাইট এত কিউবিক কিউবিক মিটার তাহলে এর ভ্যালু কত পেলাম আমরা 16 বি আছে 12 আর সি আছে 4.5 তাহলে এত কিউবিক মিটার এখন এর যদি তুমি ক্যালকুলেশন করে ফেলো তাহলে আমরা কি পাই দেখো যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে 864 864 কিউবিক মিটার তাহলে আমরা তিনটা আনসার পেয়ে গেছি তাহলে আগে ছিল এরিয়া অফ দ্য হোল সারফেস এবার এটা ডায়াগোনাল আর এটা কি आंसर গুলো তোমরা সুন্দরভাবে লিখে ফেলো आंसर आंसर লিখে এরিয়া অফ হোল সারফেস লেন্থ অফ ডায়াগোনাল এত আর কি এটা হচ্ছে কত ভলিউমটা রেকটেঙ্গুলার সলিড ভলিউমটা লিখে ফেলো এখন আসো ওকে আমরা গেলাম কত 8 কমপ্লিট হলো চলো আমরা 9 নম্বরে যাই 9 নম্বরে যাই দেখো কি লেখা আছে ওকে এখন এখানে কি কি আছে দেখো বলেছে যে রেশিও অফ দা লেন্থ অফ হাইট রেকটেঙ্গুলার সলিড এত এত এরপরে লেন্থ অফ ডায়াগোনালস বলছে এত ওকে আর এরপরে বলছে যে এরিয়া অফ দা হোল সারফেস বের করতে বলছে তাহলে আমাদের এখন রেশিও যেটা দেওয়া আছে সে তো আমরা এই জিনিসগুলো রাখবো কিন্তু এখন একটু রেশিও আকারে লিখবো সবই কি মিটার না সেন্টিমিটার ওকে আর এখানে আছে লেন্থ অফ ডায়াগোনাল সেন্টিমিটার আছে তাহলে আমাদের সব সেন্টিমিটার আমি ফিগার আর নতুন করে বললাম না এটা প্রথম আছে আমাদের রেশিওটা আছে কত দেখো ফার্স্ট আছে 21 তাহলে লেন্থ আছে 21x সেন্টিমিটার ব্রেথ ব্রেথ 21 এর পরে কত ব্রেথ 16 তাহলে ওকে 16x 16x সেন্টিমিটার আর হাইট হবে তাহলে আমাদের 12x সেন্টিমিটার ডিয়ার স্টুডেন্ট ওকে রেশিও 21 16 এন্ড 12 তাহলে x একটা কনস্ট্যান্ট নিতে হবে এই রেশিও অফ কনস্ট্যান্ট বলা হয় আর হ্যাঁ কনস্ট্যান্ট অফ রেশিও কনস্ট্যান্ট অফ রেশিও এখন আসো তাহলে আমরা গেলাম কত নম্বরে 8 9 নাম্বার 9 লেট লেট দা লেন্থ length breadth breadth and height height of the rectangular solid of the rectangular rectangular solid b a equals to 21x centimeter b equals to 16x centimeter and a is height height ke sidhao c equals to 12x centimeter respectively 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 dear student ekhon tahole amader dorkar ki length breadth height sobi amader ache ekhon tahole amra respectively ta bollam ar ekta bolte hobe ratio constant hoy But x is the ratio constant of ratio x is the constant of ratio এখন দেখো রেশিও কনস্ট্যান্ট রেশিও রেশিও ছিল আমরা কনস্ট্যান্ট হিসাবে x সবার সাথে নিয়ে নেছি এবার রেশিও করো দেখো x এর সব কাটা চলে যাবে এখন ওকে লেন্থ অফ ডায়াগোনাল তাহলে সো লেন্থ অফ length of diagonal dear student formula c square plus b square plus c square centimeter so equals to value of a 21x square value of b 16x square value of c 12x okay square at the centimeter তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি dear student তাহলে সব মিলিয়ে আমরা পাবো 29x সেন্টিমিটার ওকে এখন এত x সেন্টিমিটার এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন টেস্ট কল করে x স্কয়ার হবে এটা যেটা হয় সেটা এরপরে 16 টু 56 144 এটা 441 হবে পরে সবগুলো প্লাস করলে 729 যেটা হবে মানে 8 সামথিং হবে তারপর স্কয়ার করে দাও স্কয়ার করলে আমরা 29x মিটার পাবো এখন আসো according to condition diagonal t 7 বলে দিছে
রেশিও কনস্ট্যান্ট আমরা 3 পেয়ে যাব তাহলে अकॉर्डिंग टू কন্ডিশন ডায়াগোনাল ইকুয়ালস টু अकॉर्डिंग टू কন্ডিশন अकॉर्डिंग टू কন্ডিশন 29x ইকুয়ালস টু আমরা ইজিলি পেয়ে যাব কত 20x ইকুয়ালস টু 87 প্রশ্নে বলা আছে 87 তাহলে x ইকুয়ালস টু 29 ডিভাইড করলে 3 তাহলে 3 সেমিমিটার তাহলে এখন লেন্থ ব্রেথ হাইট তিনটা আমরা পেয়ে গেলাম এরপর আমরা ভলিউমটা বের করব আমরা লেন্থ ব্রেথ হাইট এখন বলবো লেন্থ ইকুয়ালস টু 21 ইনটু 3 তাহলে সব লেন্থ length a equals to 21 into 3 equals to 63 cm breadth aur wo kya ki pata breadth equals to 16 into 3 16x chalo ke 48 cm and height c equals to 12 into 3 इक्वल्स टू 36 सेंटीमीटर तो लो के एरिया ऑफ द होल सरफेस डियर स्टूडेंट एरिया ऑफ द सर्फ एरिया ऑफ द होल सरफेस होल सरफेस ऑफ द रेक्टेंगुलर सॉलिड द रेक्टेंगुलर सॉलिड फॉर्मूला से 2ab twice ab plus bc plus ca এত স্কয়ার সেন্টিমিটার এখন ভ্যালুগুলো আমরা বসাবো দেখো কত হয় ওকে এরিয়া অফ দা তাহলে এখন আসো এখান থেকে আমরা কি করব দেখো 2 তাহলে ইকুয়ালস টু কত 2 ab অর্থাৎ a আছে 63 b 48 plus bc 48 36 c 36 63 at the square centimeter এর তো আমরা ক্যালকুলেশন করি 14040 at the square centimeter তাহলে आंसर 14040 square centimeter দিস ইজ 9 কমপ্লিট এরপরে চলো 10 নাম্বার দেখো 10 নাম্বারে কি আছে দেখো 10 নাম্বার এখন চলো 10 নাম্বার যাই 10 নাম্বার যাই দেখো আমরা কি পাবো 10 ওকে 10 নাম্বারে যাও ওকে 10 নাম্বারে কি আছে দেখো তো 10 নাম্বারে বলছে যে ওকে এ রেকট্যাঙ্গুলার সলিড স্ট্যান্ডিং অন দা বেস 48 স্ট্যান্ডিং অন দা বেস 48 হাইট c3 সবই মিটার আছে এখন আগেরটা সেন্টিমিটার ছিল এখন সবগুলো মিটারে মেজারমেন্ট তাহলে এখন আসো রেকট্যাঙ্গুলার সলিড আমরা একটা রেকট্যাঙ্গুলার সলিড ড্র করি ওকে এখন দেখো দিস ইজ এ রেকট্যাঙ্গুলার সলিড ডিয়ার স্টুডেন্ট রেকট্যাঙ্গুলার সলিড তোমরা ড্র করো রেকট্যাঙ্গুলার সলিড দেখো লেন্থ ব্রেথ হাইট সব দেওয়া আছে শুধু হাইটটা দেওয়া আছে আমরা লেন্থ এন্ড ব্রেথ কনসিডার করব এরপর আমরা ম্যাথটা করব ওকে This is a rectangular solid. Length A, meter. Breadth B, meter. Height C, 3 meter. এখন আমাদের area of the base আর length of diagonal দেওয়া আছে। অর্থাৎ আমাদের area of the base AB দেওয়া আছে আর length of diagonal টা দেওয়া আছে। এটা AB আর এটা দেওয়া আছে। এখন আসো let 10 number let Let এটা 48 দাও সেটা অফ দা বেস 48 আর লেন্থ অফ দা ডায়াগোনাল 13 দাও আছে লেন্থ অফ দা ডায়াগোনাল স্টুডেন্ট 13 দাও আছে 13 মিটার এত স্কয়ার মিটার তো মিটার আচ্ছা ওকে লেট লেন্থ ব্রেথ লেন্থ অফ দা লেট দা লেন্থ লেন্থ অফ দা রেকট্যাঙ্গুলার length of the rectangular solid solid b length of the rectangular solid b dear student seta holo a meter breadth
breath be b meter and height b heights b c equals to 3 meter and so area of the base so area of the base of the rectangular solid equals to that area of the base in the term length into breadth or the area of the base AB at the square meter therefore length of diagonal and length of diagonal formula dekho eta a square plus b square plus c square at the meter just to the length of diagonal at the meter then according to first condition তাহলে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী কি হবে এখন দেখো অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন এ বি ইকুয়ালস টু 48 ওকে এটা ফার্স্ট কন্ডিশন এন্ড সেকেন্ড কন্ডিশন এন্ড second condition length of diagonal dear student length of diagonal a square plus b square plus c square c minus 3 square equals to 13 second condition এখন চলো আমরা অ্যালজেব্রার কিছু ফর্মুলা ইউজ করে আমরা এগুলো এখন বের করব চলো length breadth height এখন আসো length breadth height কত হলো তাহলে square on both sides so a square plus b square plus 9 169 yes student 13 square করলে 169 হয় 9 এর ভ্যালু চলে গেল তাহলে আমরা কি পেলাম a square plus b square 9 যদি সাইড চেঞ্জ করো তাহলে 9 minus হয় 160 এইটা আমরা একটা ইকুয়েশন দিলাম এখন আসো আমরা শুরু করলাম নাও দিয়ে নাও a plus b whole square আর a plus b whole square আর a minus b whole square দিয়ে করব a plus b whole square আছে a square plus b square plus twice ab দেখো যদি তুমি ইকুয়েশন বাড়াতে চাও এটা 2 1 দাও 2 এটা 1 দাও